এন্ডগেট অর গেট অটোমেশন কনসেপ্ট। এন্ডগেট অর গেট হচ্ছে বুলিয়ান লজিক। এই বুলিয়ান লজিক ব্যবহার করে অটোমেশনের বিভিন্ন ইকুইপমেন্ট আমরা কখন অন করব, অফ করব, তা এখানে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। তাছাড়াও বিভিন্ন রকম এক্সারসাইজ দেখব, যাতে এন্ডগেট এবং অর গেট অপারেশন বুঝতে ইজি হয়। শুরুতে আসা যাক এন্ডগেটে। এই চিত্রটি একটি এন্ডগেট রিপ্রেজেন্ট করে। এখানে দুটি সুইচ আছে এবং একটি ল্যাম্প আছে। এন্ডগেটের মাধ্যমে বিভিন্ন কন্ডিশনে আমরা এই সুইচ প্রেস করে ল্যাম্পকে অফ করব এবং অন করব। সিরিজে অন্তত দুটি কন্ডিশন পূর্ণ হলে আউটপুট অন হয়। আউটপুট 1.00 অন হয় যখন ইনপুট 0.00 এবং 0.01 একসাথে অন হয়। যে কোনো একটি ইনপুট অন করলে কিন্তু আউটপুট অন হয় না। আউটপুটকে অন করতে হলে অবশ্যই দুটি সুইচ একসাথে প্রেস করতে হবে, তা না হলে এই আউটপুট কখনোই অন হবে না। এই গ্রাফে দেখা যায় যখন ইনপুট 1 এবং ইনপুট 2 একসাথে অন থাকে তখনই কেবল আউটপুট অন হয়। এখানে দেখা যাচ্ছে শুরুতে ইনপুট 0.0 অন থাকতেছে কিন্তু ইনপুট 0.01 অন থাকেনি, অর্থাৎ ইনপুট 2 সুইচ প্রেস করা হয়নি, তখন আউটপুট 1.00 কিন্তু অন হয়নি। তারপরে ইনপুট 1 এবং ইনপুট 2 একসাথে কিছুক্ষণ অন থাকছে এবং আউটপুটও 1.00 অন থাকছে। উপরে ইনপুট 1 0.00 অফ থাকে কিন্তু ইনপুট 2 অর্থাৎ 0.01 অন থাকে, তাহলেও আউটপুট 1.00 অন হয় না, যেহেতু দুটি ইনপুটই একসাথে প্রেস করলে শুধুমাত্র আউটপুট অন থাকে। সুইচ প্রেস করা হয়েছে 0.0 এবং 0.1 একসাথে, আউটপুট 1.00 অন হয়। এই দুটি সুইচের যে কোনো একটি সুইচ প্রেস করলে কিন্তু আউটপুট অন হবে না, যখনই শুধুমাত্র দুটি সুইচ একসাথে প্রেস করা হবে তখনই অন হয়। এখানে 0.01 সুইচ একটু সময় প্রেস করে রাখা হয়েছে কিন্তু আউটপুট অন হয়নি, কারণ তখন 0.00 ইনপুট অফ ছিল, অর্থাৎ এই 0.00 সুইচ প্রেস করা হয়নি। সো এখান থেকে বোঝা যাচ্ছে যখন অটোমেশন সিস্টেমে দুটি ইনপুট থাকবে এবং ওই দুটি ইনপুট কমপ্লাই করে কোনো আউটপুটকে অন করতে হবে। সাপোজ যদি দুটি দরজা থাকে, দুটি দরজার দুটোই ক্লোজ করা হলে শুধুমাত্র আউটপুট বা মেশিন অন হবে। এই লজিক আমরা এনগেটের মাধ্যমে তৈরি করতে পারি। এখন দেখব অর গেট। অর গেটে দুটি ইনপুট প্যারালালি কানেক্টেড আছে, 0.00 এবং 0.01। এই দুটো প্যারালাল ইনপুটের সাথে আউটপুট সিরিজে যুক্ত। প্যারালাল দুটি কন্ডিশনে যে কোনো একটি পূর্ণ করলেই আউটপুট অন হয়ে যায়। আউটপুট 1.00 অন হয় যখন ইনপুট 0.00 অথবা ইনপুট 0.01 এই দুটোর যে কোনো একটি অন করা হয়। যে কোনো একটি সুইচ প্রেস করলেই ল্যাম্প জ্বলে। গ্রাফে দেখা যায় ইনপুট 1 এবং ইনপুট 2 এর যে কোনো একটি অন হলেই আউটপুট অন হয়ে যায়। এখানে ইনপুট 1 0.00 অন থাকছে কিন্তু ইনপুট 2 0.01 অফ থাকছে, তাহলে কিন্তু আউটপুট 1.00 অন থাকে। তারপরে ইনপুট 1 0.00 অন থাকছে এবং ইনপুট 2 0.01 অন থাকছে, তখনও আউটপুট 1.00 অন থাকে। সর্বশেষ উপরে ইনপুট 1 0.0 অফ, ইনপুট 2 0.01 অন, আউটপুট 1.00 তখন অন থাকে। এই গ্রাফ থেকে বোঝা যায় ইনপুট 1 এবং ইনপুট 2 এর যে কোনো একটি অন থাকলেই আউটপুট অন থাকে। ইনপুট 1 এবং ইনপুট 2 যদি একসাথে অফ থাকে তখনই কেবল আউটপুট অফ থাকে। একটি সুইচ প্রেস করলেই আউটপুট অন হয়, অর্থাৎ 0.00 প্রেস করলে আউটপুট অন হয়ে যায়। 0.01 অন্য আরেকটি সুইচ যেটি আছে সেটি অন করলেও আউটপুট অন হয়ে যায়।
OR গেট প্যারালাল কানেকশনের মাধ্যমে তৈরি করা হয়। একটি কানেকশন যদি অফ থাকে অর্থাৎ 0.00 যদি অফ থাকে 0.01 দিয়ে পাওয়ার ফ্লো হয়ে আউটপুট 1.00 কে অন রাখে। অটোমেশন কনসেপ্ট যদি এরকম হয় যে দুটি সেন্সর আছে, সেন্সরের সামনে দিয়ে বস্তু যাবে, বস্তু গেলেই সে সিগন্যাল পাঠাবে, দুটি সেন্সরের যে কোনো একটি দিয়েই বস্তু গেলেই সে মোটরকে অন করে দিবে বা কোনো আউটপুটকে সে অন করে দিবে। যদি মেশিনে দুটি দরজা থাকে এবং দুটি দরজা দিয়ে যদি কোনো মানুষ বা হিউম্যান প্রবেশ করে, তখন যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করলেই সে সিগন্যাল জেনারেট করবে এবং অ্যালার্ম বা কোনো ইন্ডিকেটর সে অ্যাক্টিভ করে দিবে। এই ক্ষেত্রে OR গেট ইউজ করে, অর্থাৎ OR গেট লজিক ইউজ করে আমরা অটোমেশন কনসেপ্ট তৈরি করতে পারি। এখন একটি এক্সারসাইজ দেখব যাতে ইজিলি বুঝতে সুবিধা হয় কিভাবে এই AND গেট OR গেট ফাংশন কাজ করে। যখন তিনটি সেন্সর একসাথে অন হবে তখনই কেবল কোনো ইকুইপমেন্ট চালু থাকবে, অর্থাৎ রেডি ল্যাম্প অন হবে যখন তিনটি সেন্সর অন হবে, নট রেডি ল্যাম্প অন হবে যখন কোনো একটি সেন্সর অফ থাকবে। এই তিনটি সেন্সরে কোনো একটি সেন্সরে যদি অফ থাকে তখন নট রেডি ল্যাম্প অন হবে। রেডি বলতে আমরা বুঝাচ্ছি মেশিন এখন অপারেশনের জন্য প্রস্তুত। যখনই তিনটি সেন্সর এনার্জাইজড হবে তখনই আমরা বুঝবো এই মেশিন আমরা এখন চালু করতে পারি। যখন তিনটি সেন্সরের যে কোনো একটির সামনে কোনো বস্তু থাকবে বা অবজেক্ট থাকবে তখন নট রেডি ইন্ডিকেটর অন হয়ে থাকবে, তখন মেশিন আসলে অন করা যাবে না। দুটি ফর্মুলায় এই কাজটি আমরা সম্পাদন করব। উভয় ফর্মুলায় আমরা বিস্তারিতভাবে বুঝব যাতে অটোমেশন কনসেপ্ট অনেক স্ট্রং হয়। প্রথমে এসে যাক রেডি ল্যাম্পে। রেডি ল্যাম্পের জন্য এনও কন্ট্যাক্ট এবং এন গেট ব্যবহার করা হয়েছে। এন গেটের ক্ষেত্রে কি হয়, যখন উভয় কন্ডিশন ফুলফিল করে তখনই কেবলমাত্র আউটপুট অন হয়। 0.05, 0.06 এবং 0.07 এখানে তিনটি সেন্সর লাগানো আছে এই অ্যাড্রেসগুলোতে। এই অ্যাড্রেসগুলো যখন অন হবে তখনই আউটপুট ইন্ডিকেটর অর্থাৎ রেডি ইন্ডিকেটর 1.10 অন হবে। নট রেডি ল্যাম্প। নট রেডি ল্যাম্পের জন্য এনসি কন্ট্যাক্ট এবং OR গেট ব্যবহার করা হয়। OR গেটের ক্ষেত্রে যখন তিনটি সেন্সরের যে কোনো একটি অন থাকে বা যে কোনো দুটি অন থাকে তখন সে নট রেডি ল্যাম্প অন করে দেয়। এখানে সেন্সর 0.05, 0.06 এবং 0.07 এই তিনটি সেন্সরের যে কোনো একটি অফ থাকলে নট রেডি ল্যাম্প জ্বলে। যখন 0.05, 0.06 এবং 0.07 সেন্সর একসাথে অন হয় তখনই 1.10 রেডি ল্যাম্প জ্বলে এবং 1.11 নট রেডি ল্যাম্প অফ হয়ে যায়। তা না হলে নট রেডি ল্যাম্প কিন্তু সবসময় জ্বলে থাকে। এই তিনটি সেন্সরের প্যারালাল কন্ট্যাক্ট এনসি কন্ট্যাক্টের কারণে নট রেডি ল্যাম্প সবসময় জ্বলে থাকে। যখন সেন্সর 1, সেন্সর 2, সেন্সর 3 1x1 অন হয় তখন এই এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে যায় 1x1। তিনটি সেন্সর একসাথে অন হলে নট রেডি ল্যাম্প অফ হয়ে যায় এবং রেডি ল্যাম্প 1.10 অন থাকে। এখন আরেকটি ফর্মুলা দেব। ঠিক একই কাজ আমরা সেকেন্ড ফর্মুলায় করে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি সহজে বুঝতে পারেন যে কিভাবে এই এনএনসি কন্ট্যাক্ট কাজ করে। এটি একটি সিম্পল কনসেপ্ট যে যদি মেশিন রেডি স্টেটে না থাকে তখন অবশ্যই নট রেডি স্টেটে থাকবে, অর্থাৎ যখন নট রেডি ল্যাম্প অন থাকে তখন রেডি ল্যাম্প অবশ্যই অফ থাকবে, আবার যখন নট রেডি ল্যাম্প অফ থাকবে তখন রেডি ল্যাম্প যেন অন থাকে। তিনটি সেন্সর একসাথে অন হলে রেডি ল্যাম্প অন হয় এবং নট রেডি ল্যাম্প অফ থাকে। নট রেডি ল্যাম্প আউটপুট 1.11 এর জন্য 1.10 এর এনসি কন্ট্যাক্ট ব্যবহার করা হয়। 1.10 এখানে ল্যাম্প ইনপুট ডিভাইস নয়, কিন্তু কনসেপচুয়ালি ইনপুট কানেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো আউটপুটের এনওএনসি কন্ট্যাক্ট আমরা ইনপুট কানেকশন হিসেবে ব্যবহার করতে পারি। এখন দেখব নট রেডি ল্যাম্পের ক্ষেত্রে কি ঘটে।
তিনটি সেন্সর অন হওয়ার আগ পর্যন্ত নট রেডি ল্যাম্প অন থাকে। তিনটি সেন্সর একসাথে অন না হলে 1.10 এনসি কন্ট্যাক্ট অন হয় না, তাই এনসি কন্ট্যাক্ট দিয়ে পাওয়ার প্রবাহিত হয়ে নট রেডি ল্যাম্পকে অন রাখে যতক্ষণ না পর্যন্ত তিনটি সেন্সর একসাথে অন হয়। যখনই তিনটি সেন্সর একসাথে অন হয়ে যাবে তখন 1.10 রেডি ল্যাম্প জ্বলবে এবং 1.10 এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে। এটি ওপেন হয়ে গিয়ে নট রেডি ল্যাম্পকে অফ করে দেবে। এভাবে রেডি ল্যাম্প অন থাকলে নট রেডি ল্যাম্প অফ থাকে এবং নট রেডি ল্যাম্প অন থাকলে রেডি ল্যাম্প অফ থাকে। নট রেডি ল্যাম্প সবসময় অন থাকে যতক্ষণ না পর্যন্ত তিনটি সেন্সর একসাথে অন হয়। তিনটি সেন্সর একসাথে অন হয়ে গিয়ে 1.10 রেডি ল্যাম্প জ্বলে এবং 1.10 রেডি ল্যাম্পের এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে গিয়ে নট রেডি ল্যাম্পকে অফ করে দেয়।